নমস্কার, আমার নাম সৌমিত্র দে এবং আমি অরল্যান্ডো ফ্লোরিডা থাকি। আজ একটি বিশেষ কারণে ডিজনি ওয়ার্ল্ডের মতো জায়গা বিকাল 5টায় বন্ধ হয়ে গেছে, এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে এবং গভর্নমেন্ট থেকে আমাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, জনসাধারণ যারা যারা আপনারা রাত 10টার মধ্যে বাড়ি ঢুকে পড়বেন এবং আপনাদের কারফিউ, আপনারা সকাল 7টা, শনিবার সকাল 7টার আগে আপনারা বেরোবেন না বাড়ি থেকে। এটি খুবই বিরল ব্যাপার একটি, যে কেন এটা হলো তার একটিমাত্র কারণ যে আমাদের দিকে একটি ভয়াবহ হারিকেন বা ঝড়, যার নাম হারিকেন ম্যাথিউ, আমাদের দিকে এগিয়ে আসছে খুব তাড়াতাড়ি। আজ রাত্রিবেলা মায়ামির ওয়েস্ট পাম বিচের মতো জায়গা থেকে আস্তে আস্তে এটি উঠে এসে আমাদের আক্রান্ত করবে এবং এই ঝড়টি থাকবে এখানে প্রায় 1.5 দিনের মতো। সেই জন্য আমার একটি প্রার্থনা যে এই ভয়ঙ্কর ঝড় থেকে আমরা যেন সবাই সুস্থ থাকি, সুরক্ষিত থাকি, কোনো বিশেষ প্রাণহানি যেন আমাদের না হয়। আমরা এই আশা রেখেই আজকে রাতটি এভাবে কাটাচ্ছি। আপনারা সবাই সেফ থাকবেন। নমস্কার। নমস্কার সবাইকে, শারদীয় শুভেচ্ছা। দক্ষিণ ফ্লোরিডা থেকে ইন্দ্রাণী বলছি। আমরা একটু ভয় রয়েছি, কেননা আমাদের একটা হারিকেন আমাদের দিকে আসছে। তা দক্ষিণ ফ্লোরিডা থেকে একটু সরে গেছে, হয়তো জুপিটার বা সেবাস্টিয়ানে আজকে রাত 11টা নাগাদ ল্যান্ডফল হতে পারে। খুবই বড় হারিকেন, সেজন্য আমরা আমাদের যা বন্ধু এবং আত্মীয়রা যারা আছেন তাদেরকে জানাচ্ছি যে তারা যেন সাবধানে থাকেন এবং আশা করি যে যারা এই ঝড়টা ডাইরেক্টলি এফেক্টেড হবে তারা যেন সাবধানে থাকেন এবং খুব একটা যেন এফেক্ট না হয়। নমস্কার।